বড়সড় জরিমানার মুখে পড়তে হলো বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোকে। তাদের 30 লক্ষ টাকা জরিমানা করেছে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। পরিচালনা পদ্ধতি এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ক খুঁটিনাটি নথি সংরক্ষণ না করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিভিন্ন তথ্য জানার জন্য একটি অডিট করেছিল ডিজিসিএ এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।